ধিংকাণ্ডৰ দুই অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। নগাঁৱৰ এটা আৰক্ষীৰ দলে চুবুৰীয়া ৰাজ্য নাগালেণ্ডৰ পৰা এজনক আনজনক মৰিগাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয়। অভিযুক্ত দুটাৰ নাম গোলাপু দিন ফৰিদুল ইছলাম। অভিযুক্ত দুইজনক সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ সহযোগত গ্ৰেপ্তাৰ কৰে নগাঁও আৰক্ষীয়ে। ঘটনা সংঘটিত কৰাৰ পাছৰ পৰা দুই আৰক্ষীৰ চকু ধূলি দি আত্মগোপন কৰি আছিল। সম্প্ৰতি দুয়োকে নগাঁও আৰক্ষী অধীন ইমান বল খেলি থাকে, ৰাতি পৰা শুয়ে আছে আমাৰ ল'ৰা কিনো কৰা নাই, আমাৰ ল'ৰা ভাল ল'ৰা, এইটো ভয় লাগে, ল'ৰা যে মৰিছে সেইটো কাৰণে ভয়ৰ কাৰণে পলাই গ'লোঁ। ধৰা দিছে, আমি লৈ আহিছোঁ, ছাৰেৰা লৈ আহিছে, এছ পি ছাৰৰ লৈ আহিছে, এছ পি ছাৰে কৈ দিছে লৈ আহিছে, বাদে মানুহ আমাৰ দিছে, আমাৰ পুত কোনো দোষ কৰিছে না, ফৰিদুল ইছলাম আমাৰ পুতে কোনো দোষ কৰিছে না, হলেকে আইনে খারাপ পাইতেছে, আমার পুত যদি দোষ করছে না আমি আইনে লেগে আইনে রাতো দিছি, আইনে আমার পুতরে বাঁচাইব। আর আমি বেয়াকামক এটা সংখ্যালঘু সংগ্রাম পরিষদে প্রশ্রয় নিদিও। আর এজনকে যিজন মূল অভিযুক্ত বলে কৈছিলে তাফাজুল ইসলাম, ইতিমধ্যে তেখেতৰ মৃত্যু হয়েছে, পানীত জপিয়াই মৃত্যু হয়েছে বলে আমি গম পাও। আর দুজন ব্যক্তি আসলে দুজন লড়া আসলে ফরিদুল ইসলাম আর গুলাবুদ্দিন, আমি তেওঁলোকৰ পরিয়ালের সঙ্গে আমি সম্পূর্ণ যোগাযোগ রাখিছো, আরক্ষী অধীক্ষকৰ সৈতে আমি যোগাযোগ রাখি পেলায় আমি গম পাইছো তেওঁলোকৰ ওপৰত অভিযোগ আছে, কিন্তু আমি নাজানো তেওঁলোকে বারে বারে আমাক কৈছে যে তেওঁলোকৰ দুঃখ নাকি কোনো ধরনের বেয়াকামত তেওঁলোকে জড়িত আছিল, যদি 100% আমি কৈছো, আমি আলোচনা করে পেলে আনি দিছো, কিন্তু কথা হল ইয়াত যাতে কোনো ধরনের যাতে উল্টা পাল্টা মানে কোনো হেরি নহয়, যদি তেওঁলোকে প্রকৃতার্থত যদি দুঃখ হয় তেওঁলোকৰ শাস্তি হোক, আমার কোনো অসুবিধা নাই, যদি তেওঁলোক ইয়াৰ লগত জড়িত নাই ভালকে তদন্ত করব লাগে, তদন্ত স্পষ্ট করে পেলাই যিজন ব্যক্তি মেন কালপিত বেয়া কাম করেছে আইনের আওতাত আনি তেওঁলোকর বিচার আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে কৈছো, আমি কোনোদিন অপরাধীর লগত আমি কোনোদিন তেওঁলোকক আমি সাথ নিদিম। কোনো সংখ্যালঘু আমি সংখ্যালঘু আমি সম্পূর্ণরূপে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ, আমার একটা সংখ্যালঘু সংগ্রাম পরিষদ আমার সংগঠনের নাম, আমি সবর লগতে আপনাদের গম পাই জোনারাম বরাক যেটা নাকি আপনার বহিরাজ্যত কবর দেওয়া হয়েছিল তেখেতর বিরুদ্ধে আমি করেছিলাম সম্পূর্ণরূপে সংগ্রাম পরিষদে প্রথম গৈ পেলে তেওঁলোকৰ পদক্ষেপ গ্রহণ করেছিলাম, যিমান পাৰো সহায় করেছো, আমার নামে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। ইসলাম ধর্ম মানুষখিনি ওলাই আছে একমাত্র এই ছোৱালীজনীক ন্যায় দিয়ার কারণে, আর তাফাজ্জুল যেতিয়া পুখুরীত পরি মৃত্যু হয়েছিল তারপর এই দুজন লড়া পুলিশের ভয়তে হয়তো আত্মগোপন হয়ে আসে, আরক্ষী বিচারি পোৱা নাছিল, গতি আমার কথা হল আমি আরক্ষীক সহায় করা আর সমাজত অপরাধী মুক্ত হওয়ার আমার একটা লক্ষ্য, গতি পরিয়ালে আমার লগত যোগাযোগ করেছে আর আমি পরিয়ালের যোগাযোগ করে যাওয়া রাতে নাগালেন্ডের পর আর মরিগাঁওর পর দুজন লড়াক ফরিদুল আর গোলাপ হোসেনক আমি আমি উঠাই পেলাই আমি আরক্ষীর লগত যোগাযোগ করে ইতিমধ্যে আরক্ষীর হাতত আমি সমজাই দিছো, আরক্ষী সত্য প্রতিষ্ঠা করব লাগে আর এটা সঠিকভাবে তদন্ত করে যদি হসা অর্থাৎ দুই হয় নিশ্চয় আইনের জড়িয়তে আইনের কাঠগড়ার কাঠগড়ার থেও করাই কঠোর পর কঠোরতম শাস্তি আমি দিবলে আমি দাবি জানাইছো, আর যদি হসা অর্থাৎ দুই নহয় কোনো রাজনৈতিক মুনাফা স্বার্থকর কারণে কোনো রাজনৈতিক উচটনীত যাতে তাফাজ্জুলের নিচিনা বা বিভিন্ন ধরনের তেনকা এনকাউন্টারের নিচিনা ঘটনা নহয় তার আমি আরক্ষী পাওয়ানক আমি আহ্বান। News Desk, Urbanchal, Tamil Nadu.